দুই ডোজ দেওয়ার পরও যদি কারোর করোনা হয় তাহলে তাকে আর 7 দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে না। তাদের জন্য নতুন নিয়ম 5 দিনের আইসোলেশন। স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাভিদ এ বিষয়ে 13 জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। হাউস অফ কমন্সে সাজিদ জাভিদ জানিয়েছেন, গবেষণা দেখা গেছে 3 ভাগের 2 ভাগ রোগীদেরই 5 দিনের পর শরীরে করোনা থাকে না, আর এ কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী সোমবার 17 জানুয়ারি থেকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 5ম দিনের পরীক্ষায় যদি করোনা ভাইরাস নেগেটিভ আসে তাহলে তারা ঘরের বাইরে বের হতে পারবেন 6ষ্ঠ দিনে। তা না হলে 6ষ্ঠ এবং 7ম দিনে আবারও করোনা পরীক্ষা করাতে হবে, আর এতে যদি নেগেটিভ আসে তাহলে তারা বাইরে বের হতে পারবেন। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছেন করোনা ভাইরাসের বিশেষজ্ঞরা। তারা বলছেন, 20টি ল্যাটারাল ফ্লো টেস্টের মধ্যে একটিতে সঠিক তথ্য আসে না, যা মোট আক্রান্তের 5%। এদিকে প্রধানমন্ত্রী বোরিস জনসনের জন্য খারাপ সময় যাচ্ছে। যখন কোভিডের কারণে সারা দেশে লকডাউন, তখন পার্টি করে চরম সমালোচনার মুখে আছেন বোরিস জনসন। গত কয়েকদিন ধরে চলা বিতর্ক থেকে যেন হাফ ছেড়ে বাঁচতে পরিবার নিয়ে যেতে চেয়েছিলেন হলিডেতে, সেই হলিডে বাতিল করতে হচ্ছে পরিবারের একজনের কোভিড ধরা পড়ায়। ল্যাঙ্কাশায়ারে হলিডে বাতিলের খবর জানিয়েছে নাম্বার 10 ডাউনিং স্ট্রিট আজ 13 জানুয়ারি সকালেই। তবে পরিবারের কোন সদস্য কোভিড আক্রান্ত সেই খবর জানানো হয়নি। ডাউনিং স্ট্রিট বলছে, আগামী কয়েকদিন বোরিস জনসন প্রতিদিন কোভিড টেস্ট করবেন, খুব প্রয়োজনীয় কাজে অল্প মানুষের সাথে নিরাপদ দূরত্ব রেখে কাজ করবেন। এদিকে লকডাউন অমান্য করে পার্টি করার চলমান বিতর্কে নতুন খবর হচ্ছে ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার স্যার জোনাথন ভ্যানটাম মার্চের শেষের দিকে দায়িত্ব ছেড়ে দেবেন। বোরিস জনসন বুধবার ব্রিটিশ পার্লামেন্টে নিজ এবং বিরোধী দলের এমপিদের প্রশ্নের মুখে ক্ষমা চেয়েছেন। ব্রিং ইউর ওন বোটল, মানে নিজের ওয়াইন নিজে কিনে পার্টিতে যোগ দেওয়ার এক ধরনের একটি পার্টি ছিল এবং সেই পার্টি আয়োজন করার জন্য। এই ছিল আমার কাছে করোনা ভাইরাসের আইসোলেশন নিয়ে সরকার যে নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং গত 24 ঘন্টার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। তো এখন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.runnermedia24.com এ।